দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চাঁদনির কথা মনে আছে? অনেকদিন ধরেই তিনি নিয়মিত নন মিডিয়াতে। তাকে নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারা এর 71তম পর্ব। চাঁদনি নামে তিনি আমাদের সবার কাছে অতি পরিচিত হলেও তার পুরো নাম মেহবুবা মাহনুর চাঁদনি। চাঁদনির জন্ম 1982 সালের 19 মে ঢাকায়। তার বাবা ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর। বাংলাদেশের বেশিরভাগ গ্ল্যামার কন্যাদের মতো চাঁদনির শুরুটাও নাচের মাধ্যমেই। 4 বছর বয়সে তিনি ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। ভারতনাট্যম এবং আধুনিক নাচে প্রশিক্ষণ নিয়ে তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে শুরু করেন। বাংলাদেশের প্রতিভা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম নতুন কুড়িতে দলগত নৃত্যে তিনি প্রথম স্থান অর্জন করার মাধ্যমে মূলধারার মিডিয়াতে যাত্রা শুরু করেন। নাচের পাশাপাশি তার শুরুটা হয় শিশু শিল্পী হিসেবে নাটকে এবং চলচ্চিত্রে। চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন 1994 সালে মোর্শেদুল ইসলাম পরিচালিত দুখাই চলচ্চিত্রে। কি হয়েছে সুখু, মন খারাপ কেন? মা মায়ে বক্সে। কেন আমার মায়ের বক্স কেন? সেই সময় তিনি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন সব মাধ্যমেই কাজ করেছেন। 1996 সালে মালেক আফসারি পরিচালিত দুর্জয় চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন চিত্রনায়িকা শাবানার ছোটবেলার চরিত্রে। বাবা মা, সব গরিবেরা যখন এক হয়েছে তাহলে আমরা আর যামু না, তোমার এই সিরা বই পইরাই উকিল হম। পরিণত বয়সের চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন 21 টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধনে রুনি চরিত্রে। এই নাটকে অভিনয় করে তিনি সবার নজর কাড়েন। রুহান, আমি বিয়ে করে ফেলতে চাই। বিয়ে করে ফেলতে চাই মানে? রেজাল্ট বেরোবার আগে আমি বিয়ে করতে চাই। কেন? গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি পরীক্ষায় ফেল করেছি। 2001 সালে তিনি অভিনয় করেন তানভীর মোকাম্মেলের অনন্য নির্মাণ লাল সালুতে। এই ছবিতে জমিলা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। তার অনন্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনয় শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশ্য এই পুরস্কার তিনি আরও একবার অর্জন করেন 2004 সালে তৌকির আহমেদের মুক্তিযুদ্ধের ছবি জয়যাত্রাতে মরিয়ম চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এত সুন্দর শাড়ি, এইটা আমি তুলে রাখব। শাড়ি তো পরার জন্যই পরব, শুধু শেষ হোক এই শাড়ি পরে আমি আপনার সামনে আসব। শুরুর দিকে 3 বছরের ব্যবধানে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে বিকল্প ধারার চলচ্চিত্রে তিনি যে অপার সম্ভাবনা তৈরি করেন, পরবর্তীতে সেই ধারা আর বজায় রাখতে পারেননি। এর পেছনের অন্যতম একটি কারণ ছিল ক্যারিয়ার করার সময়েই আমেরিকান গ্রিন কার্ডের জন্য বছরের একটা বড় সময় ধরে আমেরিকায় থাকা। তার চাচা এবং দাদি আমেরিকায় থাকত, তাদের জোর জবরদস্তিতেই চাঁদনিও আমেরিকান সিটিজেন হবার জন্য চেষ্টা করে এবং 2002 সালে তিনি গ্রিন কার্ড পান। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত তিনি আমেরিকায় স্থায়ী হননি, মাঝখান থেকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। এরপরও টিভি নাটকে চাঁদনির বেশ ভালো একটি অবস্থান তৈরি হয়। তিনি প্রচুর নাটকে এবং টেলিফিল্মে অভিনয় করেছেন। চাঁদনি মডেলও হয়েছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে। মা, নানু ভাই বিলেত গিয়েছিল 2 মাসে আর এখন ভাইয়া যায় মাত্র 9 ঘন্টায়। তো যুগ বদলাচ্ছে মা, এখন সবকিছুই চাই চটজলদি। সুন্দর চুলদর চটজলদি হয় না? অবশ্যই হয়, কিন্তু তার জন্য চাই স্পেশালিস্ট। অগ্রণী স্কুল থেকে মাধ্যমিক, ভিকারুননিসা নুন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা চাঁদনি 2008 সালে সংসার পাতেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচারক বাপ্পা মজুমদারের সঙ্গে। বিয়ের পরপরই তিনি মিডিয়াতে উপস্থিতি কমিয়ে দেন। অভিনয় কম করলেও নাচে তিনি তখনও নিয়মিতই ছিলেন। 2018 সালে নিজেদের মধ্যে বনিবনা না হওয়াতে চাঁদনি বাপ্পার 10 বছরের সংসারের ইতি ঘটে বিচ্ছেদের মাধ্যমে। এরপর তিনি প্রায় 2 বছর সব কিছু থেকে দূরে ছিলেন। তবে 2020 সাল থেকে তিনি আবারও নাচে সময় দিচ্ছেন, এখন নিয়মিতই নাচের অনুষ্ঠানে যান।
2021 সালে অসমাপ্ত চা শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। আর 2022 সালে অভিনয় করেন ফ্যামিলি ডিস্টেন্স নামের একটি ধারাবাহিক নাটকে। 2015 সালে কিশোর মাহমুদ পরিচালিত বিশ নামের একটি ছবিতে অভিনয় করলেও ছবিটি এখনও মুক্তি পায়নি। চাঁদনি অভিনয়ে হয়তো কম আসছেন, কিন্তু অভিনয় থেকে দূরে সরে যাননি। মন মতো চরিত্র পেলে তিনি এখনও অভিনয় করতে রাজি আছেন। চাঁদনি আবারও আসুক অভিনয়ে, বিশেষ করে চলচ্চিত্রে চরিত্রাভিনেত্রী হিসেবে তার মতো গুণী একজন শিল্পী খুবই প্রয়োজন। চাঁদনির জন্য আমাদের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।